হে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, হে মানব সকল, আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু, হে মানব সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঘোষণা দিয়েছেন কে? রব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব, যেই প্রতিপালক একজন মানুষ থেকে, একটা প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা প্রাণ থেকে কেন বললেন আল্লাহ তাআলা ওয়াহিদ, মানে কি এক? আল্লাহ কেন বললেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে? আল্লাহ পাক রব্বুল আলামিন একাই সৃষ্টি করেছিল, নাকি আদম ছাড়া আর কেউ ছিল? হাওয়া আলাইহিস সালামকে পরে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন তার বডিটা বানিয়ে ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধুমাত্র চেহারাটা ফেরেশতাদেরকে বানাতে হুকুম করে নাই, হুকুম করেছিল? এই চেহারা বানিয়েছেন কে? চেহারা বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতাদেরকে হুকুম করে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন যা হুকুম করেছি তোমরা সব কিছু কাজ করো, তোমরা সব পালন করো। ও আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফায়া কোন বললেই তো সব কিছু হয়ে যায়, হুকুম করলেই তো হয়ে যায়। কিন্তু আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরটা কিন্তু ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছিল, কিন্তু চেহারাটা কিন্তু কোনো ফেরেশতার হাত লাগে নাই। ও আমার মুসলমান ভাইয়ারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারাটা, আকৃতিটা বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চেহারা, শুধুমাত্র এই চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাওজাহা ওয়াবাসসা মিনহা রিজালাও কাসীরা ওয়া নিসাআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও খলাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই একজন থেকে আমি আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাজরের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাজরের হাড্ডি দিয়ে তৈরি সৃষ্টি করেছিল। ও আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অবাসসা মিনহা রিজালাও কাসীরা ওয়া নিসা, আমার আল্লাহ বলে, তারপরে এই দুইজন বান্দা থেকে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মধ্যে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারপরে অংশের মধ্যে বলে, ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলে, ও গোলাপ, এই জন্য আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, ভয় করো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুইবার বলেছে, গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, শুধু ভয় করলে হবে না, যারা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা, ওরা কখনো আত্মীয়তা ছিন্ন করবে? আর হাম দিয়ে আত্মীয়তা বুঝিয়েছে, আত্মীয় স্বজনদেরকে বুঝিয়েছে। অনেক মানুষ আত্মীয়তা রক্ষা করে না, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই, দুর্ব্যবহার করে আছে না নাই, দুর্ব্যবহার করে, পরিচয় দিতে চায় না, আবার বড় গলায় বলে, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাইকে আমি চিনিই না, ছোটবেলায় আমার মা বলতো তাই শুনছি। দেখেন কতবার একটা গ্রাফিটি কথা, যেখানে আল্লাহ বলেছে, যেখানে আমার আল্লাহ তাআলা বলেছে যে তোমরা আত্মীয়তা রক্ষা করবা, আত্মীয়তা ছিন্ন করবা না, সেখানে মানুষ বলে যে আমার ফুফাতো ভাইরে আমি চিনি না, আমার ফুফাতো ভাইরে কি আমি চিনি না, কিরম একটা ভাব নিয়ে বলে, ছোটবেলায় শুনেছি, এখন বড় হয়েছি পরে আর চিনি না। ও আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম,
যদি তোমরা আমি আল্লাহ তাআলার এই হুকুম আহকামগুলো যদি মেনে নাও তাহলে তোমরা কি फायदा হবে তোমাদের কি লাভ হবে জানো ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা আল্লাহু আকবার বলেন যদি তোমরা আমি আল্লাহ তাআলার এই হুকুমগুলো মেনে নাও যদি তোমরা আমি আল্লাহ তাআলার উপর আমি আল্লাহকে তোমরা যদি ভয় করো আর আত্মীয়তা ছিন্ন যদি না করো তাহলে তোমরা পরকালে সফলতা অর্জন করবা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে তোমরা পরকালে কি করবা সফলতা অর্জন করতে পারবা ও আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর মানুষের চেহারা দান করেছে কারো চেহারার সাথে কারো চেহারা মিলে নাকি জোরে বলেন হাতের চিপ হাতের ছাপ এই যে হাতের ছাপগুলো কারোর সাথে মিলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন ফিঙ্গারপ্রিন্ট যখন দিবেন আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আর কারো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হবে হবে না মুসলমান আপনি যতই আপনার চেহারার সাথে আরেকজনের চেহারা মিল থাকুক না কেন একদিক থেকে না একদিক থেকে আপনাকে চিনে নেওয়া যাবে কখনো অ্যাডজাস্ট হবে না ম্যাচিং হবে না কারণ আল্লাহ তাআলাই তো মানুষদেরকে এমনভাবে সৃষ্টি করেছে যে কারো সঙ্গে কারো চেহারার মিল হবে কারো সাথে কারো হাতের ছাপ মিলবে মিলবে না আমার আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ তাআলা চারটা বিষয় শপথ খেয়ে বলেছেন আমার আল্লাহ তাআলা শপথ করে বলে আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর আবয়ব দিয়ে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা মানুষদেরকে পরিপূরকভাবে সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এই যে দেখেন আমরা এই যে চোখের পাতা ফেলি এই যে চোখের পলকগুলো ফেলি এটা কি আপনি এমনি ফেলেন নাকি আমাদের কষ্ট হয় এই জন্য চোখের পলক ফেলেন না আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছে মেকানিজম সৃষ্টি করে দিয়েছে আপনার দেহের মধ্যে দেখেন আপনি চোখের পলক কেন ফেলেন জানেন এটা আল্লাহ তাআলা কেন এভাবে সৃষ্টি করেছে এর কারণ হলো বৈজ্ঞানিকরা এটা রিসার্চ করে বের করেছে ডেনমার্কের একজন বৈজ্ঞানিক এটা রিসার্চ করে বের করেছে যে মানুষের চোখের মধ্যে এমন ছোট ছোট ছিদ্র আছে যেখানে লিকুইড রয়েছে চোখের পাতা যখন আপনি ফেলেন এই লিকুইডটার মাধ্যমে চোখটা আবার আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয় পরিশুদ্ধ করে দেয় যাতে আপনি চোখ মেলে আবার স্পষ্টভাবে দুনিয়াটা দেখতে পারেন জোরে বলেন না সুবহানাল্লাহ একটা গাড়ি যদি যারা গাড়ি চালান যাদের গাড়ি রয়েছে এসি এসি যারা এই যে গাড়িতে এসি রয়েছে দেখবেন মাঝে মধ্যে কয়েক মাস পর পর এয়ার কুলারটা চেঞ্জ করতে হয় কি হয় না মোবিল চেঞ্জ করতে হয় ফিল্টার চেঞ্জ করতে হয় তারপরে কিন্তু গাড়ি চলে কিন্তু দেখেন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করে এত মায়া করে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে যে চোখের মধ্যে কোনো লিকুইড দেওয়ার প্রয়োজন হয় না ফুয়েল দেওয়ার প্রয়োজন হয় না আল্লাহর কুদরতি হাত দিয়ে সৃষ্টি করে দিয়েছে চোখের পাতা আপনি যতবার ফেলবেন আপনার চোখ তত পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আল্লাহর দুনিয়া দেখার জন্য তত আল্লাহ সুযোগ করে দিবে সুবহানাল্লাহ বলেন তো এমনিই তো পড়তে থাকে আপনি চোখের পাতা ফেলতে না চাইলেও কিন্তু এটা ফেল অটোমেটিকলি অটো এটা আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি এবার আসেন এই যে আপনি পানি খান এই যে পানিগুলো খান আপনি পানি খান দেখেন আপনি হাজার হাজার লিটার নিজে বেঁচে থাকেন যত বছর কত লিটার পানি খাইছেন ওখানে কি কোনো মেশিন বানানো আছে কোনো ফিল্টার বসাইছেন দুনিয়ার মধ্যে যে পানি রয়েছে এই পানিগুলো যখন আপনি ফিল্টারে দেন আয়রন মুক্ত হয়ে যায় ফিল্টার থেকে সেকে সেকে পানিটা পড়ে কিন্তু আল্লাহ আপনার দেহের মধ্যে দুইটা কিডনি সেটিং করে দিয়েছে আপনি পানি খাবেন ওই কিডনি ফিল্টার হিসাবে কাজ করে পরিষ্কার করে আপনার পরিষ্কার করে দেহের সমস্ত আবর্জনাগুলো প্রসাবের রাস্তা দিয়ে বের করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টির সাথে কারো হাত আছে আল্লাহর সৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারবে পারবে না মুসলমান পারবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি ও আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে গোলাম ও গোলাম তোমরা আমি আল্লাহকে ভয় করবা তোমরা একটা কথা মনে রাখবা
আলাইকুম রকিবা। তোমরা একটা কথা মনে রাখবা, তোমরা অবশ্যই অবশ্যই আমি আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবা, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াবা, ওই দিন কিন্তু কেউ মিথ্যা বলতে পারবে পারবে না, কি জোরে বলেন, মিথ্যা বলতে পারবে। রোজায় অনেকে রোজা রাখে নাই, দরজা বন্ধ করে খানা খাইছে কি খায় নাই কথা বলে না কেন? দোকানের শাটার ফেলিয়ে দোকানের মধ্যে মহিলারা পর্দা যতটা না করছে, এই বছর চার দোকানগুলিতে তার সে ভয়ঙ্কর পর্দা করেছে। ভুল বললাম নাকি আমি? লাল পর্দা, কালা পর্দা, সবুজ পর্দা আছে না নাই? পর্দার মধ্যে যদি একটু মাথা ঢুকায় দেখেন, দেখবেন সব ইমানদাররা চা খায়। সব কি দিনের বেলা দুপুরের সময় ইফতার করে, এরা মাঝে মধ্যে বারোটা বাজে ইফতার করে, মাঝে মধ্যে সকাল দশটা বাজে ইফতার করছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? ও আমার মুসলমান ভাইয়ারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, গোলাম তোমরা লুকিয়ে লুকিয়ে খানা খেয়েছো, রমজান রোজা রাখো নাই, তোমরা লুকিয়ে লুকিয়ে তোমরা কত কিছু করেছো, গুনাহ করেছো, ও গোলাম ওই দিন যখন তোমরা আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায়া যাবা, কেউ তোমরা মিথ্যা বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। ওই দিন যেই জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলবা, ওই জবান আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তোমাকে যখন জিজ্ঞাসিত করা হবে, এই গোলাম চুরি করছো, বলবা না না চুরি করি নাই, হাত সাথে সাথে জবান খুলে দিয়ে বলবে, আয় আল্লাহ ও মিথ্যা কথা বলতেছো কি বলে, ও তো আমার হাত দিয়েই তো চুরি করছে। পা ডাক দিয়ে বলবা, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়া ও চুরি করছিল, আয় আল্লাহ আমি সাক্ষী। কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে? পারবে না মুসলমান। ও আমার মুসলমান ভাইয়ারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরায়ে আহজাব, সূরায়ে আহজাব 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইয়ের, আমার আল্লাহ তাআলা বলে, আমার আল্লাহ তাআলা বলে, হে ইমানদারেরা, তোমরা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলো না, তোমরা দুনিয়ার মধ্যে মানুষের সঙ্গে প্রতারণা করো না, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করো, তোমরা দুনিয়ার মধ্যে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম তোরা আমি আল্লাহর আদালতের সামনে যখন দাঁড়ায় যাবি, কোনো মিথ্যা বলতে পারবি না। এ গোলাম তোরা আমি আল্লাহকে ভয় কর, আর তোমরা সত্য কথা বলো। ঘোষণা দিয়েছেন কে? কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? ও আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম যদি সত্য কথা বলো, যদি মিথ্যা কথা না বলো, যদি সত্য কথা বলো, আর আমি আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমাদের তোমাদের কি উপহার দান করব জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম ও গোলাম যদি তোমরা ঠিকভাবে সত্য কথা বলো, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, যদি তোমরা আমি আল্লাহকে যদি ভয় করো, এই দুইটা বিষয় যদি তোমরা মেনে নাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের আমল ঠিক করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের আমল আমি আল্লাহ তাআলা সব পরিশুদ্ধ করে দিব। আর কি? আর হলো তোমরা এই যে পরিশুদ্ধ করে দিব, এবং আর কি করে দিব? আল্লাহ বলে, ওয়াগফির লাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই গুনাহ করেছো গোলাম, তোমরা যদি দুইটা বিষয় মানতে পারো, যদি সত্য কথা বলো, সঠিক কথা বলো, উল্টা পাল্টা কথা যদি না বলো, সোজা সাপটা কথা যদি বলো, আর আমি আল্লাহকে যদি ভয় করো, এই দুইটা দুইটা ভয়ের এই উপহার কি দান করব? তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহ, গুনাহ যে মাফ করে দিব, এখানেও শর্ত আল্লাহ দিয়েছে, এখানেও আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়ে বলে, গোলাম
ও গোলাম, এর কোন শর্ত আছে? তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাত মানবা, আল্লাহর রাসূলের সুন্নাত মানবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টের অংশের মধ্যে বলে দিয়েছে এটাই হলো তোমাদের জন্য বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি মাফ করে দেয় এর মতন সফলতা আর হতে পারে? জোরে বলেন। আমল করতে হবে কয়টা? এক নম্বর সত্য কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, সোজা সাপটা কথা বলতে হবে। দুই নম্বর আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় যদি না করেন, আল্লাহকে ভয় না করলে তো আপনি যে কোনো গুণা করে ফেলবেন। করবেন কি করবেন না? জিনা করতে ভয় লাগবে? এই যে রমজান মাস, আমরা যারা রোজা রেখেছি দেখবেন যত খারাপ মানুষ হোক না কেন, এই রমজান মাসে কিন্তু ঠিক ভালো আমল করেছে। অধিকাংশ মুসলমানরা আমল করেছে কি করে নাই? নামাজ পড়েছে। যদি ভুলেও কাউকে কিছু গালি দিয়ে ফেলে হঠাৎ করে মনের মধ্যে, হঠাৎ করে তিনি চিন্তা করে যে কী ব্যাপার, আমি তো রোজাদার, এই রমজান মাসে অমুক ব্যক্তিকে গালি দিলাম, আহারে ভুল হয়েছে মনে হয়, অনুশোচনা করে, অনুতপ্ত করে কি করে না? অবশ্যই করে মুসলমান। এই রমজানে যত খারাপ হোক লোক হোক না কেন, অন্তত একবার হলেও মসজিদে এসেছে কি আসে নাই? একবার হলেও মসজিদে এসেছে কেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়েছে বলেই তো মসজিদে এসেছে। দেখেন কত রকম খাবার দাবার বাসায় থাকে, যারা রোজা রাখে ক্ষুধা যখন লাগে এমন হয়ে যায় পানির পিপাসায়, কলিজা ফেটে যেতে চায়। এই যে এই কয়েকদিন যে গরমটা পড়ছে, কী গরম! এই গরমে অনেকের পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা চাইলে ফ্রিজের পানি বের করে খেতে পারত, কিন্তু রোজাদার বান্দারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে এই তাকওয়ার মাসে তারা এরকম লুকিয়ে কোনো পানি কেহ খায় নাই। যারা খাইছে ওরা রোজাই রাখে নাই, ওরা হয়েছে রোজা ছাড়া লোক। কী ছাড়া লোক? জোরে বলেন রোজা ছাড়া লোক। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে, গোলাম ও গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে এই রমজান মাস, রমজান মাস যে আমাদেরকে আল্লাহ তাআলা দান করলেন, এই রমজান মাস তো আস্তে আস্তে চলে যাচ্ছে, ঠিক কিনা? চলে যাচ্ছে। তো অনেকে মনে মনে কয় রোজার মাসে তারাবির নামাজ পড়ছি, এই রোজার মাসে নামাজ পড়ছি, এই রোজার মাসে ভালো কাজ করছি, রোজা চলে যাবে আর তার ধারে কাছেও নাই। কেন রোজা চলে গেছে? কিলিং শেপ। একজন আইসে সেদিনকে, হুজুর আমি দাঁড়িয়ে রেখে দিলাম কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কাজে রোজার মাসটা কি কয়? হুজুর খালি রোজার মাসটা। আমি আহা, দাঁড়িয়ে রেখে লাভটা কিলো না রাখলে একবার না রাখো, রাইখে আবার ভণ্ডামি করো কেন? রাইখে আল্লাহর সঙ্গে বাটফারি করো কেন? না রাখলে এক কথা, রাইখে আবার কাঠো কেন? না রাখলে এটা অন্য শব্দ তুমি রাখোই নাই, রাইখে আল্লাহর একটু মিস কল দিয়া, নবীজি একটু মিস কল দিয়া আবার যে সাইচ্চা ফেলাইছো, এটা তো মহা অপরাধ। রাইখে বাটফারি করলে আরো গুণা বেশি না কম? কাটে তো কাটে, এটা অন্য হিসাব, কিন্তু কাইটা রাইখে যদি আবার কাটে এটা তো মারাত্মক গুণা। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, গোলাম রমজান মাস পাইছো, নেক আমল করছো, রোজা চলে গেছে, শাওয়াল মাস যখন প্রবেশ করছে সব ছেড়ে দিছো। আল্লাহ এদের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে একজন বুড়ি মহিলার সঙ্গে এদেরকে তুলনা করেছে। সূরা নাহালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজ্জালাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে তোমরা এমন হয় না, কেমন হয় না, যে একজন মহিলা সুতা ছড়ানো ছিটানো সুতাগুলো একটা পিণ্ডির মধ্যে, তারা তিনি একটা পিণ্ডির মধ্যে পেঁচিয়ে ফেলল, সব কিছু গুছগাছ করে ফেলল, কিন্তু আবার সেই পিণ্ডাগুলো খুলে সুতাগুলো এমনভাবে পেঁচিয়ে ফেলেছে যে সুতার খুলে আর পিণ্ডা বানানো সম্ভব নয়, নষ্ট করে ফেলেছে। আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছে। এই উদাহরণ কেন দিলেন? মুফাসসির ইকরামরা হাদিস শরীফের মধ্যে বলে, কিতাবের মধ্যে বলে, তাফসিরের মধ্যে বলেছে, ও আমার মুসলমান ভাইয়েরা, আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার সঙ্গে তুলনা করার কারণ হলো, মানুষ যখন রমজান মাস যখন পায়, রমজান মাসে যখন নেক আমল করে, রমজান মাসে যখন তারাবির সালাত আদায় করে, রমজান মাসে যখন ভালো হয়ে যায়, রমজান মাস যখন আবার চলে যায়, এই মানুষগুলো আবার সেই আগের, আবার সেই আগের জীবনে ফিরে যায়। আগে যেমন জুয়া খেলতো আবার রোজার পর জুয়া খেলে, আবার যেমন সুদ খাইতো রোজার, আবার সেই রোজার পরে আবার সুদ খায়,
আবার আগে যেমন জিনা করত রোজার পর আবার জিনা করে আগে যেমন মানুষ সঙ্গে ধান্দালি করত রোজার পর আবার ধান্দালি করে আমার আল্লাহ বলে গোলাম তোদের জীবনটা এমন তছনছ হয়ে যাবে মৃত্যু পর্যন্ত গোলাম তোদের জীবনকে তোরা গোছাতে পারবি না একদিক থেকে গোছাবি আরেকদিক থেকে উল্টা পাল্টা হয়ে যাবে একদিক থেকে গুস করবা আরেকদিক থেকে আমি আল্লাহ ধ্বংস করে দিব একদিক থেকে তুমি সাজিয়ে আসবা আরেকদিক থেকে আমি আল্লাহ নষ্ট করে দিব কোন আমল নিয়ে তুমি গোছাতে পারবা না কারণ তুমি ভালো হয়ে আবার নষ্ট হয়ে গেছো ঈমানদার হয়ে আবার বেঈমানদের কাতারে চলে যাচ্ছ আমার মুসলমান ভাইয়ারা কোরআন মেনে আবার যদি কেউ বলে আমি কোরআন মানি না আর ঈমান থাকবে ও তো বেঈমান হয়ে যাবে কোরআন যারা মানে না হাদিস যারা মানে না ইসলামের হুকুম আহকাম যারা মানতে চায় না এরা কি জোরে বলেন এরা কি বেঈমান কারণ কোরআন হাদিস মুসলমান হওয়া সত্ত্বেও যারা কোরআন মানে না মুসলমান হওয়া সত্ত্বেও যারা হাদিস মানে না মুসলমান হওয়া সত্ত্বেও যারা ওলামা একরামদের কথা যাদের কাছে ভালো লাগে না খোদার কসম করে বলি ও নামকা ওয়াস্তে মুসলমান ওর ও যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে উতবা সাহেবা যেমন নবীজির পিছনে নামাজ পড়তো আর বলতো আমি মুসলমান সাহাবি দাবি করত কিন্তু মুসলমান ছিল না ঈমানদার ছিল না ও খাঁটি একটা মুনাফিক বেঈমান ছিল তদ্রূপভাবে মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা শুধু মুখে বলে আমরা ঈমানদার আমরা মুমিন মুসলমান মসজিদের প্রতি ভালোবাসা নাই ওলামা একরামদের প্রতি ভালোবাসা নাই ভালো কাজের প্রতি কোনো টান নাই মসজিদ মাদ্রাসা পাঁচ টাকা দান করতে চায় না বুঝতে হবে এরা যদিও মুসলমান দাবি করে এরা মুসলমান নয় এরা উতবা সাহেবা আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি ওরে বাবা কথা পয়েন্টে বললি ঠিক এমনি ঠিক কয় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার মুসলমান ভাইয়েরা এই জন্য আল্লাহকে ভয় করতে হবে এই যে সূরা নিসার 4 নম্বর পারা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে জানিয়ে দিয়েছে গোলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ প্রথমে বলেছে এ গোলাম তোরা আমি আল্লাহকে ভয় কর একই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবার করে বলে দিয়েছে ও গোলাম তোরা আমি আল্লাহকে ভয় কর ও মুসলমান এই রমজান মাস আমরা পেলাম কত দামি মাস আমরা পেলাম এই রমজান মাসটা তো আমাদের হাত থেকে চলে যাচ্ছে কালকে রাতে লাইলাতুল কদর রজনী চলে গেল অনেকের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে আর অনেক হতভাগ্য গোলামদের গুনাহ আল্লাহ মাফ করে নাই যাদের গুনাহ আল্লাহ মাফ করে নাই তার মধ্যে 4 নম্বর যেই ব্যক্তি ওই ব্যক্তি হলো হিংসুক ফাঁসা সৃষ্টিকারী এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না একজনকে দেখলে আরেকজনকে গুতা মেরে কথা বলে এই সমস্ত নাম কামাস্তে মুসলমানদেরকে আল্লাহ কিন্তু মাফ করে নাই কারণ হলো যতক্ষণ পর্যন্ত ওই বান্দা যেই মুসলমান ভাইদেরকে কষ্ট দিয়েছে ওদের কাছে ক্ষমা না চাইবে আল্লাহ কখনো তাদেরকে মাফ করে দিবেন না মাফ করবে না শিরিক গুনাহ মাফ করবে না তাহলে দেখেন আমরা মুসলমান এই রমজান মাসে রোজা পেলাম দেখেন আগামী বছর আমরা রোজা পাবো কি না তাও জানি না আগামী বছর লাইলাতুল কদর রজনী গতকাল যেমন পেয়েছি এমন পাবো কি না তাও জানি না কার মৃত্যু কখন হয়ে যায় আল্লাহই ভালো জানে দেখেন গত রমজানে এখানে অনেক আমার মুসল্লি ছিল যাদেরকে আপনারা চিনেন যে গত বছর ছিল এবছর আমাদের সাথে নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কার মৃত্যু কখন হয়ে যায় বলা যায় না মুসলমান এই রমজান মাস পেয়েছেন এখনও সময় আছে তওবার দরজা খোলা আছে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন মসজিদে ফিরে আসেন আপনি আল্লাহর কাছে দিলটা খুলে ক্ষমা চান আমার আল্লাহ এত বড় দয়াবান আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া আমার আল্লাহ বলে গোলাম যত গুনাহ করো না কেন ভুল বুঝতে পেরেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা গুনাহ করেছো তোমরা নৈরাশ হয়ে যেও না
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম তোমরা নৈরাশ হয়ে যেও না, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা অতীতে অন্যায় অপরাধ করেছেন, অতীতে যারা মদ খেয়েছেন, অতীতে যারা গাঁজা খেয়েছেন, অতীতে যারা হিরোইন খেয়েছেন, অতীতে যারা ইয়াবা খেয়েছেন, অতীতে যারা খারাপ কাজ করেছেন, আল্লাহর কাছে একটু ক্ষমা চান না, আল্লাহর কাছে আপনি দিলটা নরম করে দিয়া দুইটা হাত তুলে কলিজাটা ফাটায় একটু কান্না করে বলেন, আল্লাহ আর জীবনে ভুল করব না, আর জীবনে জেনা করব না, আর জীবনে মদ খাবো না, আর জীবনে গাঁজা খাবো না, আর জীবনে ইয়াবা খাবো না, আর জীবনে জেনা করব না, আর জীবনে অপরাধ অন্যায় করব না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি যখন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আপনি কেঁদে দিয়ে বলতে পারবেন, আমার নবীজি বলে ওই সমস্ত বান্দাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।